যখন দেখতে পাবে গরম খুন্তি নিয়ে আমার দিকে ছুটে আসবে, তবে আমার ভাগ্যটা এত খারাপ এই ফোনটা গুইরে পেয়েছি তার আবার ব্যাটারি নেই। আর চিন্তা ভাবনা করছি খেটে দেনা শোধ করা যাবে না, যে কোনো প্রকারে আমার চিটিং বাজি করে দেনা শোধ করতে হবে। ए दिल दयाला मैं क्या बताओ तुझे, दिल दयाला मैं क्या बताओ तुझे, एक चेहरे में बहुत प्यार से देखा मुझे, दिल दयाला मैं क्या बताओ तुझे, दिल दयाला मैं क्या बताओ तुझे। জীবন চলে যাবে টাকার মধ্যে, অর্ধেক আমার ভাগ বোঝাতে হবে। দাদা আমি ভেবি যারা প্রেমিক প্রেমিকা, কিন্তু না আসলে এরা ভাই বোন। এখনকার দিনে মাঘ ভাতারে মিল নিয়ে এদের ভাই বোনের কত মিল দেখো, দেখি আলোচনাটা কি হয়। এই দাদা কি ভাবছিস? আরে ভাবছিলাম যে গাড়ি কিনে কি করব, তুই তো দুদিন পর শ্বশুর বাড়ি চলে যাবি। বিয়ে বিয়ে করবি? তোর মাথা খারাপ হয়েছে? আগে তুই বিয়ে করবি তারপরে আমি বিয়ে করব। এই এটা হয় না, আগে তুই বিয়ে করবি তারপর আমি বিয়ে করব। আচ্ছা দাদা তুই শুধু বিয়ে বিয়ে করছিস, বলতে পারিস সেরকম কোনো ছেলে আছে যাকে আমি বিয়ে করব? আমার তো চোখেই কাউকে পড়ছে না। কেন আমার কি দেখতে খারাপ? হয়তো টাকা পয়সা নেই, তা টাকা পয়সা থেকে বা কি হবে? ও যখন 1 লাখ টাকা মাইনে পাই ওর টাকায় বসে বসে খাবো? দেখ তুই 1 লাখ টাকা মাইনে পাস, ভালো পয়সা ছেলে না পেলে আমি তোর কার হাতে তুলে দেবো। দেখ দাদা শুধু টাকা পয়সা থাকলে হবে না, যার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকবে। আমার টাকা পয়সা কিছু দরকার নেই। হ্যালো কে রে স্বপন, হ্যাঁ কি হচ্ছে? 1 লাখ টাকা লাগবে, ঠিক আছে 2 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ একটা লোক ফোন করেছিল বলে আমার মেয়ের বিয়ে 20,000 টাকা দিতে হবে। আমি বলি অসহায় বাবা যখন বিপদে পড়েছে 20,000 টাকা দিয়ে কি করবো, 4.5 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ চেক আমার এটা দিতে রেডি হয়ে আছে। কি হয়েছে? ওই ব্যাংকে খুচরো হবে না, তা ওই ব্যাংকে যদি খুচরো হয় সেই ব্যাংকে চলে যাবি, আর সেই ব্যাংকে যদি না হয় ওই ব্যাংকে ম্যানেজারের সঙ্গে ফোনে আমার কথা বলে দিবি। শোন না এসব নিয়ে আমি ভাবছি না, ডাইরেক্ট পিএম আমাকে ফোন করে চলে পশ্চিমবাংলার দায়িত্বটা তোমার নিতে হবে। এই দাদা এটা কি বলতো, এরকম একটা ব্যক্তি স্টেশনে কি করছে? হ্যাঁ আমি একটা শিয়ালা স্টেশন আছি। আরে দেখ না হঠাৎ একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার গাড়িটা দিয়ে তাকে হেল্প করলাম। শোন না বচ্চনকে বলবি যেন না 4-5 দিন আমার কাছে ফোন করে। আরে কে রে বচ্চনকে ফোন করছে? আরে এই চল তো, এই চল 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 চল। দেখলি তো কিরকম সহৃদয়বান ব্যক্তি। আরে সে যে বিয়ে বাড়িতে একজন বৃদ্ধ লোক 20,000 টাকা চাইলো তাকে কিন্তু 4.5 লাখ টাকা দিয়েছে, তারপরে ডাইরেক্ট কিন্তু পিএমএ কে ফোন করে পশ্চিমবাংলা দায়িত্বটা দিয়েছি। মানে আমি বলছিলাম যদি এরকম একটা সহৃদয়বান ব্যক্তি হয় তাহলে কিন্তু বিয়ে করা যায়। তুই একটু বলে দে। এ তোর কি মাথা খারাপ হয়েছে? আমি এই সব লোকদের সাথে কথা বলবো? মাইরি বাবা তোর পায়ে ধরেছি, একবার বলে দে। ঠিক আছে তুই আমার বোন, আমি তোর জন্য সব করতে পারি। হ্যালো কি হচ্ছে? সৌরভ খেলবে না বলছে? সে কি রে, সে যদি না টিমের দায়িত্ব না বোর্ড থেকে একটু সাসপেন্ড করে দেবো। একটু আমি দিদির কাছে ফোন করতে, দাদাগিরি ছাড়া বলছিলাম স্যার আমি খুব ব্যস্ত আছি, যে দিয়ে একটু হেল্প করেন। ও মাই গড, হেল্প মানে আপনার কি কোনো বিপদ আছে, টাকা পয়সা লাগবে? না 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 সেরাম কিছু না, সেরাম কিছু না। বলছি আমার কি বিয়ে শাদী হয়ে গেছে? ও মাই গড, এই বয়সে বিয়ে? বিয়ে করা মানে তো একঘেয়েমি ব্যাপার। স্ত্রীকে নিয়ে পড়ে থাকো না, মানুষের সেবা করব। না দেশ সেবার মাঝে আমারও তো একটা জীবন আছে, যেদিন কিছু মনে করেন তোর কথাটা বলি। আমার বোন আমাকে পছন্দ করেছে। কে? আমার বোন? এসব নিয়ে পরে ভাববে, এখন অন্য কাজে ব্যস্ত আছি। না না পরে না পরে না, আপনি যদি রাজি থাকেন আপনি এখনই কথা বলুন। তাছাড়া আপনার পরিবারে যদি কারোর সঙ্গে কথা বলার থাকে বলুন, আমার দাদা গিয়ে কথা বলে নেবে। আমার বাড়িতে কথা বলার মতো কেউ নেই, আমি যেটা বলি সেটা শেষ কথা। আরে ব্যাপারটা বুঝতে পারছেন, আমার বিয়ে মানে একটা বিশাল ব্যাপার আছে। তাহলে আপনারা এক কাজ করুন, পার্টির আয়োজন করুন, আমি একটা 10 লাখ টাকা চিঠি লিখে দিচ্ছি, পার্টিতে আপনারা খরচা করবেন। আরে পার্টিতে আপনি টাকা দেবেন কেন? পার্টির সব টাকা আমরা দেবো, কি বল দাদা? শুধু আপনি আমাকে কথা দিন, আপনি আমাকে বিয়ে করবো বলে অপমান করবেন না তো। ও মাই গড, মেয়েদের আমি অপমান করি না।
তাছাড়া আপনি এত বড় মুখ করে বলছেন, আপনার দাদাও হাতে পায়ে ধরে কান্নাকানি করছে, তাহলে এক কাজ করুন, আমার হাত কথা সমেত পাড়ির প্রথম কথাটা তোমরা করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই দাদা এনে এই টাকাটা দিয়ে দে। আজকের আমার এক অত্মনের ইংরেজমেন্ট পার্টি, তা আপনারা কেউ দুঃখ করবেন না, সবাই আনন্দ করুন। ও গো বন্ধু আমার লাগবে না, আমার মা দুটো দাও। তুমিও গিলবে, তোমার মাও গিলবে, খালি খাই 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 করতে যাও, প্যান্ডেল বাইরে যাও, আমি ঠিক টাইম মতন খেতে দেবো। আর এদিকে একদম আসবে না, এদিকে সব ভিআইপি আছে। মানে পল্লবীটা গেল কোথায়? জয় আর পল্লবীটা দেরিও করছে কেন? প্রেম তো বুঝিনি, বুঝিনি কি হলো রে আমার, তুই তো ছিলি বেশ লুকিয়ে বিন্দে যে নিয়ে পালাবা, তুই ছিলাম মুগি আর বাঁচি আয় চুড়িয়ে আমার, তুই ছিলাম মুগি আর বাঁচি আয় চুড়িয়ে আমার, আয় চুড়িয়ে আমার, চলে এ দুনিয়া মায়া কাটিয়ে, এ দুনিয়ার মায়া কাটিয়ে সংসারে। আরে তোমাদের তো বারবার বললাম যেটা বিয়ে বাড়ি বাড়ি, এখানে সব দুঃখের গান বান করতে হবে না, তোমরা কি শুনতে পারো না কি? দাদা কি ব্যাপার বলো দিন, এরা বা কোথায় ছিল?
এটা তো আমার বউ আর এটা তো আমার বেটা। এই দাদা তুই এটা কে করে ঢুকতে দিয়েছিস কেন? আরে দেখ না বারবার করে বলছি যে এদিকে ভিআইপি আছে ভিআইপি আছে, আমার কোনো কথাই শুনছে না। বাবু পেটের জালে ভিআইপি বোঝে কচি বাচ্চাটা খেতে পেয়েছে তো ওই জন্য এসেছি, আমাদের দুটো খেতে দাও আমরা খেতে আর চলে যাই। ও মা আমরা খাবুনি, বাবুর সঙ্গে দেখা না করে যাবুনি। এই কোথায় রে তোর বাবু? তোর বাবু তো মণিপুরে মাটি কাটতে গেছে। হ্যাঁ বাবু সেই কত লোকের মাঝখানে গলায় কি যে দেরি আছে। ও সে বাবুরা গলায় দেয় লম্বা মতোর কাপড়ের মতো ঝোলে তো প্রায়, তা ওলস দেবে কেন? ওলোক মাথায় আলটা পাতবে, তুই মনে হয় ভুল দেখেছিস। আমি ভুল দেখেছি? এ বাবু বাবু রে, এই কোথায় তোমার বাবু? কাকে বাবু বাবু করছো? ওই তো আমার বাবু। আরে ওটা তো জয় দাঁড়িয়ে আছে। আরে জয় তুমি কিচ্ছু মনে করো না, কোথায় থেকে ভিখারিটা ঢুকে পড়েছে? আরে তোমার দাদা ভাইদের ঢুকতে দিয়েছে কেন? এটা দুটো খাই আর বার কর দাও। এ বাবু তুই এখন কি করছিস? এই দেখ যার তার বাবু বলে না গাল ফাটাবো জানি। এ কচি তোর মুন্ডু ধরে গিয়ে দেবো জানিস? এ খালি যা দেখে বাবু আর বাবু, আয় চলে আয় আমাদের খাবার দরকার নেই, আমরা ভিক্ষা করতে যাব আয়। ও মা বাবা এখন সেজে সেজে নবা, আমাদের থাকবে না আর অভাব। মানুষ দেখতে পাই না কোথায় রে তোর বা, বেড়েছে ভিখারিদের চা অকারণে পড়েছে যে ডিস্টার্ব। জয় তুমি কিচ্ছু মনে করো না, কোথায় থেকে ভিখারিরা ঢুকে পড়েছে? বুঝতে পারছো না স্টেশনে ঘুরছিল তো খিদে লেগেছে, কি করবে বাবুদের বাড়ি ঢুকে গেছে। ও মা বাবা খুশি খুশি নবা, আমাদের থাকবে না আর অভাব। আমরা মানুষ দেখতে পাই না কোথায় রে তোর বা, বেড়েছে ভিখারিদের চা অকারণে পড়েছে যে ডিস্টার্ব। তুই এতক্ষণ বলতেছিলিস আমি তো বিশ্বাস করিনি, ওই তো তোর বাবুর মতন গলা পাচ্ছি। ও ভোলার বাপ ভোলার বাপ। ওই দেখো এই লোকটা কেমন ঘামতেছে দেখ। ও ভোলার বাপ তুমি এতে কি করতেছো গো? এই লোকটা নাড়া দিচ্ছে সারা দেয় কই? সারা দে কি আর আমি মরব? ও ভোলার বাপ কেন তুমি জব দো? আর এ কানি ঝাকে তাকে ভাবে নিজের মদ দো। জয় তুমি এসব কি বলছো? আর মানে বুঝতে পারো নি অল্প বয়সে স্বামীটা ছেড়ে দিয়ে চলে গেছে তো ওই জন্য যার দেখতে তার স্বামী ভাবছে। চলছে এখন বিয়ের পার্টি এনজয়। আরে বারো বন্ধু ঢুকেছে ঠিক সময়। ও ভোলার বাপ কেন তুমি জব দো? কানি ঝাকে তাকে ভাবে নিজের মদ দো। জুতোর বাড়ি তোমার স্বামীর ছাড়া বহু সভা, জুতোর বাড়ি তোমার স্বামীর ছাড়া বহু সভা। বেড়েছে ভিখারিদের চা অকারণে করতে যে নিষ্ঠা, বেড়েছে ভিখারিদের চা অকারণে করতে যে নিষ্ঠা। আমি বুঝতে পেরেছি দোষ এদের না, দোষ এ স্বামী। এ স্বামী যদি আমি কাছে পেতাম তা শুয়ার বাচ্চাকে মেরে আমি দাঁত ফাঁত ভেঙে দিতাম। হ্যাঁ গোদা আমিও হেল্প করতাম। তুমি বলো তিনি এত ভালো বউ এত বড় একটা ছেলে তার কি ছেড়ে চলে যাওয়া উচিত হচ্ছে? না শালা পুরো জানোয়ার কথা জানোয়ার ইডিয়ান ননসে। এই তুমি আমার বাবুর গালাগালি দিচ্ছ কেন? এ বাবু তোর গালাগালি দিচ্ছে। আট এদের কথাই মাথা আমার করে হ্যাং। আরে বর্ষাকালে আবহাওয়াতে ডাকে ব্যাং। তার মানে দেখবে বর্ষাকালে বৃষ্টি হোক আর না মেঘ হলে ব্যাং ডাকবে। আমার মন বল তোর বাবা ওকে ছেড়ে চলে গেছে তো আমার মধ্যে তোর বাবাকে খুঁজে পাচ্ছে। এই ছেলেটা দেখ তো তোর বাবার কি আমার মতো দেখতে, সত্যি বলো এ কি তোমার বউ ছেলে? ও মা এবার আমি উঠবো যে বাবুর কোলে। একটা ছাড়ি একটা ধরি এটা হলো মহাপা, একটা ছাড়ি একটা ধরি এটা হলো মহাপা। বেড়েছে ভিখারিদের চা অকারণে করেছে যে নিষ্ঠা, বেড়েছে ভিখারিদের চা অকারণে করেছে যে নিষ্ঠা। আমি তোমাদেরকে কিছু টাকা দিচ্ছি, তোমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তুই এক কাজ করো কিছু টাকা না লাখ কেনা টাকা দ্বারা ছেড়ে দাও। টাকা পয়সা কিছু লাগবে না আমার বাবুর নে তবে যাবো। এই ভিখারি তোদের 1 লাখ টাকা দিচ্ছি তাও তোরা নিবি না? তোদের ভিক্ষা করে করে বড় লোভ হয়ে গেছে না? তোরা বারবার একটা ভালো মানুষকে অপমান করছিস, কিছু বলিনি বলে। এই ভিখারি এই এখান থেকে বেরো, এখান থেকে বেরো, তোদের আজ মারতে মারতে ঘরতে বার করবো। এই বেরো
তুই তো এই করে করে খাস, তুই তো বড় চিটিং বাজ রে। এই আমি কি বলি শোন, যা করেছিস করেছিস, এসব কাজ আর জীবনে করবি না। শুধু আমি বলে তোকে ছেড়ে দিলাম। দাদা ছেড়ে দিলে কি হবে? আমি ছাড়বো না, আমি এক্ষুনি ক্লাবে ছেলেদেরকে রাখছি, তোমাকে বাটা পেটা করা হবে। ও মা, ও কাকি, ও মাসি, ও পিসি। হোয়াট? আমি মা? আমার মাথা ঠিক নেই কাকি। তুমি ক্লাবে ছেলেদের ডাকবে কেন? ওরা খুব সাংঘাত একদম ধরলে মেরে ফেলে দেবে মাসি। আবার মাসি? আমার মাথা ঠিক নেই গো পিসি। ও নো, সত্যি কথা বলতে দিদি, তোমার টাকা পয়সার লোভ দেখে সামনে থাকতে পারিনি, তোমার সঙ্গে অভিনয় করেছি। তবে যদি আমি ভুল করে থাকি, তুমি আমার ক্ষমা করে দেবে খাসি। আবার খাসি? আমার মাথা ঠিক নেই গো পাসি। একটা কথা মনে রাখবে, সৎ পথে থাকলে সবকিছু ঠিক থাকবে, অসৎ পথে থাকলে কোনো কিছু ঠিক থাকবে না। আমার টাকার প্রতি তোমার প্রচুর লোভ, আমি তোমাকে 100,000 টাকা দিয়ে গেলাম, মনে রাখবে এই টাকাটা আমি তোমাকে ভিক্ষা দিলাম। মনে হয় এনার বাবা মা ভিখারি ছিল, নালে ভিখারিদের প্রতি এত দয়া হবে কেন? ও ভোলার বাপ, তুমি আমার কাছে এসো। তোমার কাছে কি করব সর্বনাশী? একটা বড় জায়গা হাত মেরেছিলাম, লাইফ ফিরে যেত। কেন? তোমাকে আমি সব করতে বলেছি, আমি তো ভিক্ষা করে করে তোমার খাওয়াচ্ছি। তোমার আর ভিক্ষা করতে হবে না, বাবুরা যে 100,000 টাকা দেবে বলেছে, 100,000 টাকা না একটা মোটর ভ্যান কিনবো, আমি চালাবো আর আমার বেটা ঠেলবে। এ বাবু, ওরা 100,000 টাকা দিলে আমার একটা বড় মোবাইল কিন দিবি, আমি ফ্রি ফায়ার খেলবো। তুই এই গেছ, তোর মান না, আমি যাচ্ছি মোবাইল কিনে দিয়ে যা। এ বাবু দিবি তো। ও ভোলার বাপ, তুমি যদি ওই মেয়েটা বিয়ে করতে তাহলে আমার কি হতো? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই মেয়ে বিয়ে করতো, আমি তো যা করেছি সব বড়লোক হওয়ারটাই করি, কিন্তু প্রথম তাতে ধরা পড়া শিক্ষা পেয়ে যাবো আমি বুঝতে পারি। তবে বাবুরা ভালো লোক বলে কিছু বলে না, অন্য লোক হলে মেরে দোবা খেয়ে দিত। দাদা তোমাদের বলছি, সৎ পথে চলো, সৎ ভাবে পাঁচে দেখবে সব দুঃখ দূর হয়ে যাবে, আর নাহলে পরে ঠকালে আমার মতো ঠকতে হবে। চলে আয় ভিক্ষা করতে হবে না, বাড়ি যাবাই। কি বললি? তাহলে আমি ভিক্ষা করবো নি? আমি কি ঘরে বসে বসে খাবো? যাই হোক, গাড়ি তুললে তো কিছু হতো। এই দেখ সোনা, আমি জানি তোরা ভিক্ষা করিস, কিন্তু আমার নিজের চোখে তোদের ভিক্ষা করা কোনোদিন দেখিনি। আজকে নিজের চোখে আমার ভিক্ষা করা দেখে আমার দু চোখে জল চলে এসেছে। কথা দিলাম ভিক্ষা যদি করতে হয় আজ থেকে আমি করবো, তোদের আর ভিক্ষা করতে দেবো না। ও আমি অন্ধ বলে তুমি আমার প্রতি করুণা করছো? কিন্তু তুমি কথা দাও, আজকের পর থেকে আমার ছেলে তুমি কোনোদিন কোথাও যাবে না। আমার এই চোখ দিয়ে পৃথিবীর সবাই আমি তোমায় দেখাবো। বলো না শুনি পাখি ডাকি দূরে, আমার এই চোখ দিয়ে পৃথিবীর সবাই আমি তোমায় দেখাবো। বলো না শুনি পাখি ডাকি দূরে, বলো না শুনি পাখি ডাকি দূরে, বলো না।